এমন চারটা দিক আছে, এই চারটা দিকের বাহিরের আমলটা হলো ফজিলত আর ভিতরের আমলটা হলো ফরজ। সুবহানাল্লাহ। এক নম্বরে নবী আমার বর্ণনা করেন উম্মতের আরি, আমার নবী ঘোষণা করে জানায় দেন রাহুল মুসলিম দরিয়ার মানুষেরা আকাশের বৃষ্টি দিয়া যেমন শুষ্ক জমিনগুলি তাজা হয়ে যায়, আকাশের বৃষ্টি পড়লে অনুর্বর জমিনগুলি যেইভাবে উর্বর হয়ে যায়, জমিনের ফসলগুলি তরুতাজা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সহবতে বসলে সাধারণ মানুষের মুর্দা কলবগুলি আমার আল্লাহর বেলায়ত হেদায়তের নূর দিয়া জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। বাবাজিনে আমার, আকাশের বৃষ্টি দিয়ে যেমন অনুর্বর জমিন উর্বর হয়ে যায় আর আল্লাহওয়ালাদের নসিহতে তালিম তারবিয়াতে সাধারণ মানুষের মুর্দা কলবগুলি জিন্দা হয়ে যায়। এই জন্য নবী যে বলেছেন দুনিয়ার মানুষকে চারটা দিক রেখে গেলাম, একটা দিক হলো প্রত্যেকটা দিকের এই জাহিরি দিকও আছে বাতিনি দিকও আছে, এই চারটা। এই প্রথম নাম্বার দিকটা হলো, প্রথম নাম্বার সবকটা হলো যে আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করা, তাদের মাহফিলে যাওয়া, তাদের মাহফিলে বসা, এটা তোমাদের জন্য ফজিলত। ওয়ালাকিন আমার নবীজি শেষে আবার ফরজটা বলতেছেন, উম্মতের আরে মুখালিতাতুস সালিহিনা ফাদিনা, আল্লাহওয়ালা ওলিউল্লাহদের সঙ্গে ওঠা বসা করা তোমাদের জন্য ফজিলত, আর আল্লাহর ওলিরা যে আমলগুলি করে আমার আল্লাহর ওলি হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ সঙ্গে সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, অন্যান্য আমল, জিকির, আজকার, তালিম তারবিয়া, গভীর রজনীতে আল্লাহর দরবারে তাহাজ্জুদ, তওবা, ইস্তিগফার, জিকির, আজকার করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে জার জার করে কেঁদেছে, মানুষের আইন ভাঙ্গে না, লাইন ভাঙ্গে না, জুলুম করে না, অত্যাচার করে না, মানুষ ঠকায় না, জিনা বিবিচার যায় না, কারো উপরে অপবাদ চাপায়া দেয় না, চুরি দাড়ি করে না, প্রতিমের মাল সম্পদ আত্মসাত করে না, মানুষ ঠকায় না, ওজনে কম দেয় না, ও দুনিয়ার মানুষের দুধে পানি মিশায় না, সমাজের মধ্যে ফেতনা লাগায় না, কিবত করে না, পরনিন্দা করে না, অহংকার করে না, আত্মস লাগায় জড়ায় না, এইভাবে আল্লাহর ওলিরা যে আমল করে জগতে ওলি হইছে ওই আমলগুলি করা আমি নবীর উম্মতের জন্য ফরজ। কত কি বুঝেন, আজ একটু বোঝার চেষ্টা করি। ওলি আউলিয়ার দরবারে উঠা বসা করা ফজিলত, এটা হলো ফজিলত। আল্লাহওয়ালাদের কাছে বসলে কি হয়, আকাশের বৃষ্টি দিয়া অনুর্বর জমিন যেভাবে উর্বর হয়ে যায় আর আল্লাহওয়ালাদের তালিম তারবিয়াতে সাধারণ মানুষের মুর্দা কলবগুলি হেদায়তের নূর দিয়া জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো ফজিলত। এবং 1000 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল উঠায় দেয়, সবটি হলো ফজিলত। কিন্তু ফজিলতের সঙ্গে একটা ফরজ কাজ আছে, আসা যাওয়া করে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করে, এগুলো ফজিলত, এগুলো কি? আর ফজিলতের সঙ্গে একটা ফরজ কাজ আছে, ফরজটা হলো আল্লাহর ওলিরা যে আমলগুলি করে জীবনে ওলি হয়েছে, যেই তাকওয়ার মধ্যে থেকে আল্লাহর ওলি হয়েছে, পরহেজগারির মধ্যে থেকে আল্লাহর ওলি হয়েছে, নবীর সুন্নতের মধ্যে থেকে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ এবং অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে, ওই আমলগুলিকে টেনে এনে, আমলগুলিকে শিখে এনে প্রত্যেকটা উম্মত নিজের জীবনে আমলগুলি আঁকড়ায় ধরা প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ। আল্লাহু আকবার। 2 নম্বরে নবী আমারে ঘোষণা করেন, ও আমার উম্মতেরা তিলাওয়াতুল কোরআন
ফাদিনা ওয়াল আমালু বিহা ফারিদা কুরআন তেলাওয়াত করা ফজিলত মান কারা হরফুম মিনাল কুরআনি ফালাহু আশরু আমসালিহা যেই ব্যক্তি কুরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াত করবে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা 10টা করে নেক তার আমলনামায় উঠায় দেন এই জন্য কুরআন তেলাওয়াত করা ফজিলত কিন্তু আমার বাবা ভাইরা বন্ধুরা রে নবী আমার ফরমান এই কোরআনের প্রত্যেকটা আয়াতে 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 আমার আল্লাহ যা বলছে প্রত্যেকটা কথা বন্দার জিন্দেগীতে আমল করা ফরজ আজকে সকালে কোরআন তেলাওয়াত করতে পারছেন না করেন নাই হয়তো সওয়াব হয় নাই গুনাহ হবে না এমন আছি না অনেকে আজকে এক লাইন কোরআন শরীফের তেলা হতো আজকে দিনে সারাদিন মিলে কোরআন শরীফ থেকে করতে পারছি না শুধু নামাজ ছাড়া এমনি আর ধরে কোরআন শরীফ নিয়ে বা মুখস্থ রেখে পড়ার সুযোগ হয় না ঠিক না ঠিক ফরেন আর না ফরেন ফললে সওয়াব না ফললে গুনাহ জোরে বলি না ফললে গুনাহ কিন্তু কোরআন বলছে সুদ খায়ও না ফরসেন না ঠিক আছে কিন্তু সুদ খাইও পাই না আজকে কোরআন বলছে জিনা করো না এই জিনা করলেও পাই না আজকে কোরআন বলছে মানুষ ঠকাইও না ওজনে কমতিও না মা বাবার সঙ্গে নাফরমানি করো না অন্যের আইন লাইন ভাঙো না হকুল ইবাদ মানুষের হক নষ্ট করবে না হাকুল আল্লাহর হক নষ্ট করবে না হাকুল নাস হাকুল বিল হাকুল ওয়ালিদাইন পিতামাতার হক নষ্ট করবে না এইভাবে কোরআনে যতগুলি কথা বলছে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করা ফজিলত না পড়লে গুনাহ হয় না কিন্তু প্রত্যেকটা আয়াতে আয়াতে যা বইরা রাখছে কথাগুলি পালন করা দিন রাত্রে ফরজ যা বইলে রাখছে কথাগুলির দিন রাত্রে একটাও ছাড়ার কোন সুযোগ নাই ঠিক না বেঠি আমি মনে করি এইসব কথা বাড়িতে নিতে পারলে সারা রাত্র ওয়াজ না হইল সমস্যা এইগুলোর ওয়াজের মূল কথা বাবা জি না আমা মনে রাখতে হবে আমার বাবা জি রে নবি আমার ফরমান জিয়ারাতুল কবরি ফাদিনা কবর জিয়ারত করা ফজিলত কবর জিয়ারতের মাহফিল করা ফজিলত কবরবাসীদের স্মরণে কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল করা ফজিলত কেমন ফজিলত নবি আমার ফরমান মানজার কাবলি ওয়ালিদাইহি ফি ইয়াউমিল জুমআতি গুফিরা লাহু মা কাত্তাকাদ্দামা যামবি ওয়া কাতাব ওয়ারান যে ব্যক্তি মা বাবা পঞ্জনদের কথা স্মরণ করে কবরের পাশে দাঁড়িয়ে যায় জিয়ারত রাশায় সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ তাসবিহ আয়াতুল কুরসি সূরা তাকাসুর পরে হাত বিছায় আবার আল্লাহর কাছে আপনজনের কথা মনে করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিটা জমিনে গড়ায় পড়তে দেরি হয় মা বাবার কবর জান্নাতের বাগান হইতে দেরি হয় না কত বড় ফজিলত কিন্তু বাবা জি রানি নবী আমার ফরমান অন্যের কবর জিয়ারত করা ফজিলত জিয়ারতের মাহফিল করা ফজিলত কিন্তু প্রতিটা দিন প্রতিটা রাত্রে নিজের ভয়ঙ্কর কবরের জন্য না জানি আজরাইল রাত্রে চলে আসে না জানি আজরাইল দিনে চলে আসে না জানি আজরাইল বিকালে হানা দেয় না জানি আজরাইল সকালের মধ্যে হানা দিয়ে বসে এই জন্য রে প্রত্যেকটা দিনে রাত্রে তওবা দিয়া নামাজ ইবাদত তালিমের মাধ্যমে প্রত্যেকটা দিনে রাত্রে নবীর সুন্নত দিয়া সুন্নতের আমল নবীর এত্তেবার মাধ্যমে প্রতিটা দিন রাত প্রত্যেকটা বান্দার নিজের কবরের জন্য তৈরি হয়ে থাকা ফরজ অন্যের কবর জিয়ারতের মাহফিল করা ফজিলত আর নিজের কবরের জন্য প্রতিদিন রাত্রে তৈরি থাকা ফরজ এইটাই তো খবর নাই আজকের মাহফিলের পরে দেখা যাইব ফজরের নামাজ নেই আজকের মাহফিলের পরে দেখা যাইব আজকের এশারের নামাজটা অনেকখানি নাই আজকের মাহফিলের পরে দেখা যাইব সকালে গিয়ে আগের মতো ওই মোবাইলের মধ্যে যত আল্লাহ পাকের নিষেধ জিনিস আছে ওইগুলি দেখতে মন বেশি চায় বুঝতে পারছেন এই নাচ গান এই সে একশো আছে আরো 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 নাফরমানি কিন্তু মনে রাখবা জিয়ারতের মাহফিল ফজিলত কিন্তু নিজের কবরের জন্য তৈরি থাকাই ফরজ তুমি তো জানো না আজকের রাত্রি জীবনের শেষ রাত্র কিনা তুমি তো জানো না আজকের সকালই জীবনের শেষ সকাল কিনা
আজকার সূর্যাস্ত জীবনের শেষ সূর্যাস্ত কিনা, আজকার সূর্যোদয় তোমার জীবনের শেষ সূর্যোদয় কিনা। সুতরাং বাবাজির আমার নবী আমার ফরমান, অন্যের কবর জিয়ারতের মাহফিল করা, অন্য মানুষের জিয়ারতের মাহফিল করা ফজিলত, আর নিজের কবরের জন্য তৈয়ার থাকা প্রত্যেকটা দিন রাত্রি তোমার জন্য ফরজ। সুতরাং বাবা রে, এই জন্য আজকের কথাগুলি রে বাড়িতে নেই, রুগ্ন ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে নবীজি বলেন ইয়াদাতুল মারিদি ফাদিলা, রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া ফজিলত, কিন্তু তার মতো বিছানায় শুয়ে যাওয়ার পূর্বে, প্যারালাইসিস হয়ে যাওয়ার পূর্বে, হার্ট স্ট্রোক করে ফেলার পূর্বে, ব্রেইন স্ট্রোক হয়ে যাওয়ার পূর্বে, লম্বা হয়ে বিছানায় শুয়ে যাওয়ার আগে, উত্তাপ থাকতে, শারীরিক শক্তি থাকতে, প্রত্যেকটা মুহূর্তে নিজের কবরের জন্য তৈরি থাকা প্রতিটা উম্মতের জন্য ফরজ, ফরজ, ফরজ। অন্যের রুগ্ন ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ফজিলত, আর নিজে অসুস্থ হয়ে যাওয়ার আগে পরকালের সম্বল নিজের জীবনে উপার্জন করে নেওয়া প্রত্যেকটা বান্দার জন্য ফরজ। এই চারটি কথার ওয়াজ আমি রেখে গেলাম সারা রাত্রির জন্য, আমি আর ওয়াজ করলাম না। বাবা জিরা আমার পরবর্তী সময় ওলামায়ে কেরাম ওয়াজ করবেন আল্লাহর হস্তে। এই 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 অভাগা মানুষের চারটি কথা বাড়িতে নেওয়ার চেষ্টা করেন, চারটি কথা বাড়িতে আমলে নেন, সারা জীবনের সব আমলের মূল আমল এই চার কথা আমল করলে আপনাকে আল্লাহ বেলায়েতুল ওলী পর্যন্ত ওই জায়গায় পৌঁছে দিবে, বেলায়েতুল ওলীর দরজায় আপনার নাম উঠে যাবে। যদি চার কথার আমল চলে আসে, এক নম্বরে ওলিয়া উলিয়ার সঙ্গে উঠা বসা করা হজিল, আর ওলিয়া উলিয়া যে আমল করে ওলি হয়েছে এই আমলগুলি করা ভক্তের জন্য ফরজ। দুই নম্বরে কোরআন তেলাওয়াত করে একটি ফজিলত, প্রত্যেক হরফে হরফে দশটা করে নে, কিন্তু এই কোরআন যা বলছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথার আমল করা বন্দার জীবনে ফরজ। তিন নম্বরে কবর জিয়ারত করা ফজিলত, কিন্তু ভয়ঙ্কর কবরের জন্য নিজে তৈরি থাকা ফরজ। চার নম্বরে অন্য রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া ফজিলত, কিন্তু নিজে রুগ্ন অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে পরকালের সম্বল নিজের জীবনে হাসিল করে ফেলা প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ। চারটা কথা মুখস্থ করি বাড়িতে।